गाली मारते फिरते हैं हम, कुछ लोगों ने हवस का शिकार बनाया हमें। शादी में तुझे ढूंढे थके हैं। भाल लगते है क्यों बुक करते पारो ऐ जे এখানে নাম্বার। गाइज मी अर्जुन मल्लिक एंड यू आर गाइज वाचिंग माय यूट्यूब चैनल भारत बांग्लादेश इंटरेस्टिंग ब्लॉगर साथे आज के ब्लॉगटा शुरू करछि ठीक बाड़ी सामने थेके एक ट्रक आमी कोथाय गेछिलाम शुरू करार सेटा शेयर करछि आगे ओटा देखो तान तारपर कत होच्छे। तो এইখানে সবাই কি করছে আমি জানি না, এখানে মনে আজকে ডান্সের সবকিছু আয়োজন করা হচ্ছে। তো আর ওখানে তো ভালো লাগছে, বাট লুকটা কি হয়েছে সেটা ডান্সে দেখতে পারবে, তার জন্য অবশ্যই আসতে হবে যেখানে ডান্স হচ্ছে। আর ওই ঘরে সবাই না সরি অনন্যা এখানে মেকআপ করছে, সোনাইদি মেকআপ করে দিচ্ছে আজকে অনন্যার মেকআপ পার্টি, সবার মেকআপ পার্টি আজকে সোনাইদি। আর মেকআপটুকু ভালো লাগছে, হ্যাঁ কেউ বুক করতে পারো এই যে এখানে নাম্বার, বাট দিচ্ছি না এটা আমি এমনি বললাম। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, আর এখানে আরবিন চুল টুল কেটে এসেছে বলে ও এখন ব্লগ করছে না, আমাকে তো ব্লগ করাচ্ছে। তো চল বাড়ি চল, ভাল লাগছে খুব সুন্দর নাইস। চল বাড়ি চল, এটাকে সোশ্যাল মেসেজ, সোশ্যাল মেসেজ, সোশ্যাল মেসেজ জন্য একটা ভিডিও, ভালো খুব ভালো লাগলো ভিডিও না নাচ। আজকে ওইটা ভাবে দিব না, ওইটা ও কাজ হয়ে গেছে, ওটা কালকে কমপ্লিট। আরে ওইটা বল, ওটা ট্যাক্সি ট্যাক্সি রাহুলদার ডান্স এখন হচ্ছে। আর এই টাইমে জাস্ট মাত্র পৌঁছালাম, আমি ঘেমে গেছি পুরোটা, কারণ আমি শিব মন্দিরে গেছিলাম তারপর ডাইরেক্ট এখানে আসলাম। আর এসে দেখছি এখানে সব রেডি হয়ে গেছে, রাহুলদার লুকটা ভাই সেরা লাগছে, উপরে আসলেই তোমাদেরকে সব দেখাতে পারবো। আর এখন সব রেডি হয়ে গেছে, এখন গান স্টার্ট হলেই খেলা হবে। আর রাহুলদার লুকটা তো ভাই জাস্ট অসম, উপরে আমাদের পার্টনার চলে গেছে একটা সুমিত, উপরে ও বাবা অন্ধকার দেখা যাচ্ছে না ওইখানে রয়েছে। চলো এবার সব রেডি হবে, আস্তে আস্তে করে দেখতে থাকো ভিডিওটা। সেই লোক আজকে সেই হবে, ভালো লেগেছে তোমার, মানে একটা আমি আগে দেখে নিচ্ছি গাই আর তোমাদেরকে দেখাবো, সুন্দর অ্যাক্ট করবে সুন্দর, বেস্ট অফ লাক, চ্যাম্পিয়ন মেরে আসো। তালিয়া তালিয়া হ্যাঁ, লাভলে লাভলে, এবার ভোট দেবো তোকেই দেবো, পা ধর পা ধর, টিশার্ট টাং নেই রে বাবা। আর ঠিক আছে ভালো লাগছে, চলে আয় এবার, কেউ কেউ আর পাথর দেবে, চলে আয়। इस वक्त हम जैसे किन्नरों की टोली को देखकर चौंक गए, चौंकिए मत, बस वह
वही करिए जो सालों से करते आ रहे हैं, नजर अंदाज। या फिर वैसे ही घृणा से देखिए जिनकी हमें आदत हो गई है। कसूर हमारा नहीं, ऊपर वाले का है जिसने हमें थोड़ा अलग सा बनाया है। ना स्त्रीलिंग, ना पुल्लिंग, ना कुछ सकलिंग है हम, भीड़ में अकेला महसूस करने वाले हैं। हाथ फैलाए थे हाथ थामने के लिए, और आप समझे हाथ है ठीक मांगने के लिए। ये भगवान खुदा करू हमें तो देख रहा है, आज तेरा ही एक इंसान सिर्फ ताली मार रहा है। शादी जन्मदिन में खूब रचाया हमें, लेकिन कोई समझ ना पाया हमें, या रब आखिर तूने क्यों बनाया हमें। क्या मिलेगा दर्जा हमें कभी इंसान का, क्या बन पाएंगे हम हिस्सा इस समाज का। अरे इस देश के नागरिक हैं, हमारी भी कोई हक और जिम्मेदारी है। गलत नजरों से मत देखो, हम कोई बीमारी नहीं। जो भी रस्में हैं वो सारी मैं निभाता हूँ, इन करोड़ों की तरह मैं सर। राहुल जीटा लास्ट सीन तक खोल लो एरियल स्टाइल है, সেটা আমাকে না বলে করেছে। আগে জানলে আমি এটা করতে দিতাম না। কেন? আজ থেকে 8 বছর আগে এখানে এই রিহার্সাল করতে করতে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে অ্যাক্সিডেন্টে শরীরে অনেক টাকাই এই প্রোগ্রামের মধ্যে রাহুল আর সোনাই এসে দাঁড়িয়েছে আমার, আমি যেখানে বসছি তার পিছনে। এখানে ও তো ভাই যাই হোক, অনেক কষ্ট হয়ে গেল ভাই, আর ফাইনালি এখন সবকিছু শেষ হয়ে গেছে। এখন বাজে রাত 11টার কাছাকাছি। তো কালকে একটা শো ছিল, আজকে দুখানা মানে শো ছিল, রাহুলের দুখানা ডান্স ছিল। তো ফার্স্ট ডান্সটা অতটা দেখাইনি, বিকজ অতটা ইন্টারেস্ট নেই, কিন্তু সেকেন্ডটা ভাই একটু মানে গুজ বাম্পস যেটা বলে না, এই গুজ বাম্পস চলে এসেছিল ভাই। কিন্তু আমি না মানে লাইভ দেখছিলাম, স্টেজের পিছনে দাঁড়িয়ে ছিলাম। তো ভাই দেখতে দেখতে না মানে আমি না ভুলে গেছি যেখানে আমার একটা ইয়ে কাজ ছিল, একটা ইয়ে ছাড়া যেখানে রাহুলদা ভেসে উঠবে সেটা ছাড়া ছিল। কিন্তু আমি সুমিতা দিয়ে না দেখি, আমি রাহুলদা দিয়ে তাকিয়ে গেছি, এমন দৃশ্য হয়ে গেছিলো গানটা। আর বাকি কেমন লেগেছে রাহুল দাদা দেখি? তো যাই হোক, এরকম আরো এগিয়ে যাও রাহুলদা, অ্যাপ্রিসিয়েট করছি সবাই মন থেকে। তো হেভি লেগেছে ভাই সত্যি কথা, মানে মাইন্ড ব্লোয়িং, এরকম এক ভাবাটাও একটা মানে আলাদাই ব্যাপার ভাই। সবাই দাঁড়িয়ে পড়েছিল, হ্যাঁ সবাই এখানটায় উঠে দাঁড়িয়ে পড়েছিল, বিকজ একটা সোশ্যাল মেসেজ যেটা মানে কিন্নার ছক্কা যা বলে তাদেরকে নিয়ে একটা উদ্দেশ্য করে জিনিস বানিয়েছে, যেটা রিয়েল লাইফে এরকম টাইপের হয়। সবাই করতে পারে না, এবার ওই জিনিসটাকে তুলে ধরেছে রাহুলদা, মানে এটা সোশ্যাল মেসেজ দিচ্ছে যে এরকম করাটা এরকম এরকম হয়। তো সবাই মানে দেখে এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, সবার ভালো লেগেছে। তো এরকম ভাই রাহুলদা এগিয়ে যাক, আমরা সাপোর্টে আছি একদম। এখন বাজে 11টা, তো বাড়ি গিয়ে এখন ঘুমাতে হবে কালকে ইন্ডিপেন্ডেন্স ডে। সবাইকে অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভাই, দেশ আজাদ হয়ে গেছে। আর কত বছর হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তোমরা কি জানো না, গুগলে একদম সার্চ করবে না ভাই। আর তোমরা যদি অলরেডি কমেন্ট করে দিচ্ছ তাই আমি বলে দিই, আগের থেকে 77 ইয়ার্স হয়ে গেল কমপ্লিট আজকে আমাদের দেশ আজাদ হয়েছে। তো ভাই সবাই এরকম আজাদ দেশে বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, এইভাবে সাপোর্ট করতে থাকো। লাভ ইউ টাটা। এখন বাড়ি গিয়ে ঘুমাতে হবে, তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। সাবস্ক্রাইব 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 বাই।